আসসালামু আলাইকুম, আমি কাজী মোহাম্মদ মিনহাজউদ্দিন, সহকারী শিক্ষক, শীতলপুর গাউসিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে ভালো আছো, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি তোমাদেরকে বিজ্ঞান বিষয়ের অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। বিজ্ঞানে বিষয়ের দ্বিতীয় অধ্যায়, উদ্ভিদ ও প্রাণী কোষের সংগঠন পাঠদান করব। উদ্ভিদ ও প্রাণী কোষীয় সংগঠন, এখন আমরা জানি কি কোষ, কোষ হচ্ছে জীবের একক। কোষ জীবের একক, প্রত্যেকটি বস্তু কিছু পদার্থ দিয়ে গঠিত। যেমন একটি বিল্ডিং তৈরি করতে অনেকগুলো ইটের প্রয়োজন হয়, একটার পর একটা ইট গাঁথুনি দিয়ে সিমেন্ট দিয়ে যখন সংযুক্ত করা হয় তখন একটি অনেকগুলো ইট নিয়ে একটি বিল্ডিং তৈরি হয়। সেভাবে অনেকগুলো পদার্থ দিয়ে একটি জীব দেহ গঠিত হয়, এই পদার্থগুলোকে বলা হয় ক্ষুদ্রাতি ক্ষুদ্র পদার্থগুলোকে বলা হয় কোষ। কোষ হচ্ছে জীবন জীবদেহ মাত্রই কোষ দ্বারা গঠিত। আজকে আমি জীব উদ্ভিদ এবং প্রাণী উভয় জীব, আজকে আমি একটি উদ্ভিদ কোষ এবং একটি প্রাণী কোষ সম্পর্কে আলোচনা করব। এখানে আমরা ছবিতে যেটা দেখতে পাচ্ছি, প্রথম চিত্রে হচ্ছে একটি উদ্ভিদ কোষ, দ্বিতীয় চিত্র হচ্ছে একটি প্রাণী কোষ। এই কোষকে যখন আমরা অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখব তখন চিত্রের ন্যায় দেখা যাবে, উপরের অংশটাকে বলা হয় কোষ প্রাচীর। এই কোষ প্রাচীর, তারপরটা কোষগহ্বর, নিউক্লিয়ল, এই নিউক্লিয়াস, ক্রোমাটিক তন্তু, গোলজি বডি, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিক। একইভাবে এখানে উদ্ভিদ কোষে আছে প্লাজমা পর্দা, প্রাণী কোষে আছে প্লাজমা পর্দা, কোষগহ্বর, গোলজি বস্তু, নিউক্লিয়াস, লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া। এখন আমরা একটা উদ্ভিদ কোষ সম্পর্কে আলোচনা করব, তার সাথে প্রাণী কোষেরও বর্ণনা দেব। কোষ, কোষ প্রাচীর হচ্ছে উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ ঝিল্লির বাইরে জড় পদার্থ সেলুলোজ একটি প্রচুর প্রাচীর, জড় পদার্থ দিয়ে তৈরি একটি উদ্ভিদ কোষ হচ্ছে কোষগহ, এই কোষের বাইরে একটি জড় পদার্থ দিয়ে তৈরি একটি প্রাচীর, এটাকে বলা হয় কোষ প্রাচীর। কোষ প্রাচীর এটি সেলুলোজ দ্বারা গঠিত। প্রাণী কোষে কিন্তু কোষ প্রাচীর নাই, প্রাণী কোষে আছে কোষ ঝিল্লি একটি পাতলা আবরণ। সজীব কোষের অংশকে কোষ কী করে, এই কোষ প্রাচীর এবং কোষ ঝিল্লি সজীব কোষের অংশকে রক্ষা করে। প্রাণী কোষে আছে প্লাজমা পর্দা বা কোষ আবরণ, এই আর উদ্ভিদ কোষে আছে কোষ প্রাচীর। কোষ প্রাচীর জড় পদার্থ দিয়ে গঠিত, আর প্রাণী কোষের প্লাজমা পর্দা হচ্ছে এক মানে জলের পুরো একটা পর্দা যা সজীব। এবং এই কোষের, এই কোষ প্রাচীর এবং কোষ ঝিল্লি কোষের সজীব অংশকে রক্ষা করে এবং কোষের সীমারেখা নির্দেশ করে। কোষকে আমরা কতগুলো ভাগে ভাগ করব, প্রথম ভাগ হচ্ছে কোষ প্রাচীর, তারপর হচ্ছে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম হচ্ছে কোষ প্রাচীরের ভিতরে তরলপূর্ণ পদার্থকে। কোষ প্রাচীর প্রোটোপ্লাজম হচ্ছে নানাবিধ বিক্রিয়ার ফলে এই বৈশিষ্ট্যগুলো পরিলক্ষিত হয়। বিভিন্ন জৈব ও অজৈব যৌগ সমন্বয়ে গঠিত প্রোটোপ্লাজমে পানির পরিমাণ ৬০ থেকে ৯০%। প্রোটোপ্লাজম হচ্ছে এক ধরনের জলীয় তরল পদার্থ যা কোষ প্রাচীরের ভিতরে থাকে, আর উদ্ভিদ প্রাণী কোষের ক্ষেত্রে কোষ প্লাজমা পর্দার ভিতরে প্রোটোপ্লাজম থাকে। প্রোটোপ্লাজমকে আবার কতগুলো ভাগে ভাগ করা হয়, সেগুলো হচ্ছে সাইটোপ্লাজম,
প্রোটোপ্লাজম এর কোষের প্রধান দুটি অংশ, একটা হচ্ছে সাইটোপ্লাজম আর একটা হচ্ছে নিউক্লিয়াস। প্রোটোপ্লাজমের প্রধান দুটি অংশ, একটা হচ্ছে সাইটোপ্লাজম আর একটা হচ্ছে নিউক্লিয়াস। সাইটোপ্লাজম হচ্ছে কোষের প্রোটোপ্লাজমের নিউক্লিয়াসের বাইরে, কোষের প্রোটোপ্লাজমের নিউক্লিয়াসের বাইরে তরলপূর্ণ জেলির মতো অংশ, জেলির মতো দানাদার অংশ, এগুলোকে বলা হয় সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম এই দানাদার অংশগুলোকে বলা হয় সাইটোপ্লাজম। এখানেও সাইটোপ্লাজম। তাহলে এই সাইটোপ্লাজম হচ্ছে কোষের ভিতরে নিউক্লিয়াসের বাইরে দানাদার অংশগুলোকে বলা হচ্ছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম উদ্ভিদ এবং প্রাণী উভয়কোষে আছে। আবার এই একটি আদর্শ কোষের নিম্নলিখিত অঙ্গাণু সাইটোপ্লাজমকে ভিতর নিম্নলিখিত কতগুলো অঙ্গাণু দেখা যায়। একটি আদর্শ কোষের উদ্ভিদ এবং প্রাণী কোষের প্রত্যেকের মধ্যে সাইটোপ্লাজমের ভিতর কতগুলো অঙ্গাণু দেখা যায়, সেগুলো হচ্ছে কি প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, গোলজি বডি, এন্ডোপ্লাজমিক জালিকা, রাইবোজম, লাইসোজম ও সেন্ট্রিওল। কোষ গহ্বর হচ্ছে কোষের ভিতরে একটা বিভিন্ন তরলপূর্ণ একটা অংশ আছে। সজীব কোষের সজীব অঙ্গাণু নির্জীব বস্তুসমূহ সাইটোপ্লাজমের ধাত্রে থাকে। কোষের নির্জীব বস্তুসমূহ, কোষের মধ্যে এই কোষের নির্জীব বস্তুসমূহ যে অংশের ভিতরে থাকে তাকে বলা হয় কোষ গহ্বর। বিভিন্ন ধরনের সঞ্চিত পদার্থ, বর্জ্য পদার্থ, খনিজ পদার্থ, কোষ সাইটোপ্লাজমের তরলপূর্ণ পদার্থ, কোষরস, একটি বড় গহ্বর থাকে তাকে বলা হয় কোষ গহ্বর। কোষ গহ্বর হচ্ছে একটা এইটা হচ্ছে কোষ গহ্বর, এর ভিতরে কোষের নির্জীব অংশগুলো থাকে যাকে বলা হয় কোষরস। এই কোষরসে বিভিন্ন প্রকার পদার্থ থাকে, বিভিন্ন প্রকার বর্জ্য পদার্থ, খনিজ পদার্থ ইত্যাদি থাকে, সঞ্চিত পদার্থ, বর্জ্য পদার্থ, খনিজ পদার্থ থাকে যাকে বলা হয় কোষরস। এই সাইটোপ্লাজমের তরলপূর্ণ কোষরস ছোটো বড়ো গহ্বর থাকে, কোষরসপূর্ণ ছোটো বড়ো গহ্বর। এই গহ্বরটা হচ্ছে এই কোষরস দিয়ে পরিপূর্ণ, এটা কোষ গহ্বর। উদ্ভিদ কোষে কোষ গহ্বর বড়ো থাকে, প্রাণী কোষে কোষ গহ্বর থাকে ছোটো। তো উভয় কোষে আছে, উদ্ভিদ কোষে কোষ গহ্বর বড়, প্রাণী কোষে কোষ গহ্বর ছোট। এখন আমরা প্লাস্টিড সম্পর্কে আলোচনা করবো।